শরীরে এতই মাংস জমে গেছে যে ঠিকমতো হাঁটতেও পারছে না গরুটি। দানবাকৃতির এই গরুটির নাম ভাইজান। 6.5 ফুট লম্বা এবং 13 ফুট উচ্চতার এই ষাঁড়ের ওজন 1300 কেজি। এর মাংস হইতে কোনো জায়গায় কিন্তু ঘাটতি নাই, বুঝছেন? এর এই যে গবদানটাগুলো দেখেন, স্বাভাবিক ফ্রিজিয়ান জাতের এই গবদানগুলো কিন্তু এইভাবে হয় না। এবং পিছনে বা আগা মানে টোটালি কোথাও কোনো জায়গায় মাংসের কোনো জায়গায় ঘাটতি নাই। এই যে দেখেন, কোনো জায়গায় ঘাটতি নেই, টিপেও বসাতে পারবেন না। যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামের কাজল হোসেনের খামারে থাকা 37টি গরুর মধ্যে সবচেয়ে বড় গরু এই ভাইজান। ঘর থেকে গরুটি বের করতেও 4 থেকে 5 জন মানুষের প্রয়োজন হয়। গরু বের করার সময় 4 থেকে 5 জন লোক লাগে, বড় গরু তো একা তো সম্ভব না। 10 লাখ টাকার বেশি দাম ওঠায় এই গরুটিকে খাওয়ানো হয় গমের ভুষি, ভুট্টার গুঁড়া, চাল, সয়াবিনের খোল সহ নানা পদের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। প্রতিদিন প্রায় 10 থেকে 12 কেজি খাবার দিতে হয় ভাইজানকে। এর আসলে বডির কোনো অংশে মাংসের মানে ঘাটতি কোথাও নাই, সব জায়গায় ভরে গেছে। একটা পরিপূর্ণতা হয়ে গেলে তখন খাবারের প্রথম দিকে যে খাবারটা বেশি লাগে ওই খাবারের পরিমাণটা একটু কম লাগে। এর খাবার হলো আছে আমাদের এই যে কুড়া, ওর সাথে ভুট্টার গুঁড়ো থাকে, গমের মোটা ভুষিটা, আর হলো সয়াবিনের খোল। ওর লাইফই এইগুলোই খাইছে, এর বাইরে আমি অন্য কোনো খাবার আমি এর খাওয়ালে। আসন্ন কোরবানির ঈদের হাট মাতাতে বিশাল দেহি ভাইজানকে নিয়ে চলছে তোরজোর প্রস্তুতি। এই এক ভাইজানের দেখাশোনার জন্য সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় অন্তত 2 থেকে 3 জনকে। প্রায় 6 বছর ধরে ছোটবেলার থেকে মানুষ করছে এই গরুটা লালন পালন করতে, যে সন্তানের মতো করে একটা মায়া মমতা জড়াই গেছে। 6 বছর আগে হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের 6 মাস বয়সী ভাইজানকে 69,000 টাকায় কেনেন কাজল। এরপর নিজের সন্তানের মতো লালন পালন করেছেন ভাইজানকে, রাখেননি কোনো কমতি। এমনকি গরুটির পেছনে দিনে 500 থেকে 700 টাকা খরচ করে থাকেন কাজল। গরু তো কোনো সময় 500 প্লাস বা 500 কাছাকাছি খরচ হয়। 3 বছরে অ্যাভারেজ 3 লাখ টাকা কাছাকাছি খরচ, আর এই পরের 3 বছরে বেশি খরচ। এই পরের 3 বছরে প্রায় অ্যাভারেজ বছর প্রতি প্রায় 2 লাখ টাকা করে, তাতে করে 8 লাখ 8.5 লাখ বা 9 লাখের ভিতরে একটা সন্তান মানুষ করতে গেলে অনেক কষ্ট করে তারে মানুষ করতে হয়। এটাও আমার এই গরুটাও হলো এরকম সন্তানের গুরুত্ব করে মানুষ করা। বিশাল আকৃতির এই ভাইজানের দেখাশোনা করতেও 2 থেকে 3 জন লোক প্রয়োজন হয় বলে জানান সংশ্লিষ্টরা। পরম যত্নে সন্তানের মতোই লালন পালন করা হয় ভাইজানকে। আমাদের এই গরু যত্ন নেওয়া হয় একটা ছেলের মতন, এবং গরু প্রতিদিন খাবার দাবার সুষম খাবার দাবার গরুর যে খাবার দাবার সেগুলো দেওয়া হয়, এবং এর সেবা যত্ন করতে গেলেও 2-3 জন লাগে। সকালে একবার করাই, আর মিনিমাম 10টার দিকে একবার করাই, আর একবার এটার দিকে গোসল করাই, কিছু খেতে দিই, আর দুপুরবেলায় যাওয়ার সময় একবার গোসল করাই, আর রাত্রে এসে গোসল করাই। কাজলের খামারের দীর্ঘদেহী গরুটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বিভিন্ন মানুষ। মাঝে মাঝে আসি গরুটা দেখতে, যে সময় গরুটা আসি দেখতে সে সময় ভীষণ আকারে গর্জন করে। এই বাড়ির ভিতরে কোনো একটা লোক ঢুকলে সে গর্জন করে। আমাদের সীতারামপুরের ভিতরে এরকম বড় গরু আর কোথাও নেই। চলতি বছর যেসব গরু হৃষ্টপুষ্ট করা হয়েছে তার মধ্যে ভাইজান সবচেয়ে বড় বলে দাবি স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের। আপনারা জানেন যশোরের ভাইজান নামে পরিচিত, যশোরের সীতারামপুর গ্রামের কাজল সাহেবের এই গরুটি গতবার বিক্রি করতে পারেননি। আশা রাখি এইবারও এই গরুটি বিক্রি হয়ে যাবে। এইবার এর ওজন আনুমানিক প্রায় 1300 কেজি পর্যন্ত হবে বলে আমরা প্রত্যাশা করছি।